আজ মে দিবস, এই মে দিবস উপলক্ষে কুষ্টিয়ার দোকান কল্যাণ মালিক সমিতি এই শ্রমিকদের মাঝে শরবত, তীব্র তাপদাহের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের মাঝে শরবত খাওয়াচ্ছে এবং শরবত প্রদান করছে। তো এই এই মে দিবসের যেই মূল বিষয়টি সেটি কিন্তু শ্রমিকদের কেন্দ্র করেই কিন্তু এই মে দিবস পহেলা মেতে কিন্তু এই আয়োজনটি করা হয়। তো এমনই আয়োজন করেছে দোকান মালিক কল্যাণ সমিতি। তো এই দোকান কল্যাণ সমিতির সভাপতির সাথে কথা বলে দেখবো যে আজকে মে দিবস উপলক্ষে তারা কি কি আয়োজন করেছে। আপনি মে দিবস উপলক্ষে আপনারা কি কি আসলে ছোট্ট পরিসরে আমরা বিশেষ করে আজকে মে দিবস আমরা বিশেষ করে শ্রমিকদের যারা রিক্সার শ্রমিক তাদেরকে আমরা এই গরমে তীব্র তাপদাহে আমরা কিছু ওই শরবত এবং এই জাতীয় পানীয় জাতীয় তাদেরকে আমরা খাওয়াচ্ছি আর কি। এটা আমাদের দোকান মালিক সমিতি থেকে প্রথম আমাদের এই উদ্যোগ। আমরা আশা রাখি যে নেক্সট বা পরবর্তীতে বা এই ধরনের গরম যদি ফের পড়তেই থাকে তাহলে আমরা তাদের মধ্যে এই শরবত সরবরাহ করা বা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আমরা করব। ধন্যবাদ। আমি কথা বলবো দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই তীব্র গরম যে আরও পড়লে যে আপনারা এই শরবত ঠান্ডা পানি বাদে আপনারা আর তাদের জন্য কি করতে চান? দোকান মালিক কল্যাণ সমিতি তো আসলে ব্যাপার হচ্ছে যে একটা সামাজিক সংগঠন এবং দোকানদাররা বিশেষ করে আমরা আজকে মে দিবসে আমরা যে শ্রমিকদের মাঝে এই শরবত বিতরণী করে আমরা নিজেরা খুব গর্বিত মনে করছি এবং আমাদের নেক্সট যদি এরকম গরম পড়তেই থাকে তাহলে আমরা এই প্রোগ্রামগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো যে কতজনকে এই পর্যন্ত আপনারা শরবত খাই? আমরা সকাল থেকে ইনশাআল্লাহ বেশ 400-500 মানুষকে ইনশাআল্লাহ শরবত খাওয়াইছি এবং আমরা সারাদিন এটাকে অব্যাহত রাখবো। যারা বিশ্রান্ত মানুষ, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা যারা খুব কষ্ট করছে গরমের ভিতরে তাদের মাঝে আমরা শরবত বিতরণ করছি। ইনশাআল্লাহ আমাদের সারাদিন এটা অব্যাহত থাকবে এবং দোকান মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এটা পর্যায়ক্রমে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আরেকজনের সাথে কথা বলে দেখতে চাই, আচ্ছা আপনারা সকাল থেকে কতজনের? মোটামুটি 400-500 জন তো হবেই, আর যে গরম পড়ছে এতে শ্রমিক, রিক্সাওয়ালা যারা আছে এবং যারা আপনার খাটে খাওয়া কর্মচারীরা আছে তাদের ভিতরে আমরা শরবত বিতরণ করছি এবং এটা অব্যাহত থাকবে যদি বেশি গরম পড়ে। এই ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলেন যে দোকান কল্যাণ মালিক সমিতি যে মে দিবস উপলক্ষে এই তীব্র তাপদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে তাদের এই শ্রমিকদের মাঝে শরবত ঠান্ডা পানীয় তাদেরকে প্রদান করা হচ্ছে এবং এটি কিন্তু দুপুর পর্যন্ত তারা চালিয়ে যাবে এমনটিই কিন্তু জানাচ্ছিলেন। কুষ্টিয়া NS রোড দোকান কল্যাণ মালিক সমিতি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোনিয়া আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।